সর্বপ্রথমে মুঁ আপন সমস্ত মোর শুভেচ্ছা জনাওছি, নমন করছি মুঁ আপন মানুকু, যে ভগবানকর আশীর্বাদ রে আপনকর জীবন মঙ্গলময় হন্তু। এ মুহূর্ত অমৃত মুহূর্ত রে পরিণত হউ। আপন মানে জানন্তি যে আজি বিশ্বরে ভারতীয় জনতা পার্টি হচ্ছে সবুঠু ফাস্টেস্ট গ্রোয়িং পার্টি, ভারতীয় জনতা পার্টি হচ্ছে সবুঠু বিগেস্ট প্ল্যাটফর্ম ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর সবুঠু বড় লোকপ্রিয় নেতা সারা বিশ্বরে হচ্ছে নরেন্দ্র মোদি। তেণু যদি কে ডেভেলপমেন্ট আর গ্রোথ পাই কাম করিবা পাই চাহিব, তাহলে ভারতীয় জনতা পার্টি হচ্ছে সবুঠু বেস্ট প্ল্যাটফর্ম। মু খালি মো পাই কহনি, মু অন্য লোকমানক পাই কহুছি যে বহু সংখ্যার লোকমানে ভারতীয় জনতা পার্টিরে যোগদান দেইকরি সে গ্রোথ আর ডেভেলপমেন্ট কো আগুকু নিয়ন্তু। অনরেবল প্রাইম মিনিষ্টরঙ্কর যে স্লোগান যে বিকশিত ভারত 2047 মসিহারে ভারত ইন্ডিয়া আট দ রেট অফ 100, সে সময়ের বিকশিত ভারত ভারত ডেভেলপড কন্ট্রি ভাবে গণা যাব, সেপাই অনেক বিকাশ ও বৃদ্ধির যোজনা করা পড়ব, আর সেসব যোজনাকে কার্যকারী করা লোক মানক পাখে পৌঁছাইবা গোটে প্রফেশনাল পাই বড় সৌভাগ্য। শিল্পর রাজনৈতিক যাত্রা কিন্তু আপনার লম্বা যাত্রা কাহিঁকি এত চয়ন কলে? দেখুন শিল্পর বৃদ্ধি, আমার শিল্প হচ্ছে সমাজের গোটে বিশিষ্ট অঙ্গ, তেমন শিল্পর বৃদ্ধি হলে সমাজের প্রগতি হব, আর যে শিল্পরে কার্য করি সে সমাজের প্রগতিরে কাজ করা নিশ্চিত ভাবে বহুত আগবর হবে। মোর মেন কন্ট্রিবিউশন রহব মু যে প্রোগ্রেস আর ডেভেলপমেন্ট যেগুলা কি শিল্প থ্রুরে করুলি, বর্তমান সেই শিল্প তথা অন্যান্য সেক্টর মানক থ্রু মধ্যে করা মতো সুযোগ মিলব, এইটা গোটে মল্টিপল সেক্টরাল অপরচুনিটি যেটা কি মো পাই রহব। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর আহ্বান রে আজ ওড়িশা বিজেপি রে যোগ দেইছি, কারণ এই যে ভারতীয় জনতা পার্টির পিরিয়ড রে শহীদ মানুষ সম্মান দেওয়া এবং ডিফেন্স পর্সনাল কু সম্মান দেওয়া এ কার্যক্রম জোরে চালু আছে, সেপাই আমি ওড়িশারে মিনিমম 55,000 রিটায়ার্ড অফিসর্স ফ্রম ডিফরেন্ট নেভি এয়ারফোর্স আর্মি র লোক অছন্তি এবং তাঙ্কর ফ্যামিলি অছন্তি, তো গোটে মেজর পর্সনস ডিফেন্স ফ্যামিলির মধ্য দায়িত্ব রহুছি, এবং সেপাই আজি আমি গোটে প্রয়াস করুছু যে আমার ভারতীয়র অবসরপ্রাপ্ত ভারতীয় সেনার অফিসর এবং জওয়ান মানুষ নেই বিজেপি রে যে গোটে সেল তৈরি করা যাইছি তাকে কেমতি সুদৃঢ় করা যাব, এবং আগামী দিনরে ইয়ে গোটে বেটর স্কোপ অছি, বড় ওয়াইড স্কোপ অছি যে আমি মানে দেশর রাজ্যর সেবা করিবা সঙ্গে সঙ্গে আমি তো করি আসিছু, এত বর্ষ আমি দেইছু দেশ পাই, কিন্তু এবে মধ্য রিটায়ারমেন্ট পরে আমি সমস্তে জড়িত হই ভারতীয় জনতা পার্টির হাতকু সুদৃঢ় করি গোটে বেটর গভর্নান্স পাই নিশ্চিত ভাবে হাত বড়াইব বলে আজ প্রতিজ্ঞা নেছি। আজি যে মেজর তো 5 জন নেভি এয়ারফোর্স এবং আর্মিরু মিশি জয়েন করেছেন উইথ দেয়ার টিম, আজি কমসে কম 200-300 লোক এটি থিলে যে মানে এক্স সার্ভিস ম্যান, এবং প্রধান আমার বিজেপির সভাপতি আজি আনাউন্স করেছেন যে গোটে মেজর কেবল ভূতপূর্ব সৈনিক মানকর গোটে মিশ্রণ পর্ব করবে বলে, সেতবে হুয়েত আপনার দেখবেন পাইবে 4-5 হাজার ভূতপূর্ব সৈনিক আসি যোগ দেবে। বিজেপি যেভাবে আজ যশস্বী প্রধানমন্ত্রী নেতৃত্বের দেশ গ্রোথ করুছে ইকোনোমিকালি ফাইনান্সিয়ালি এবং সবু ক্ষেত্রে ইভেন ডিফেন্স ক্ষেত্রে যে আজ নিজীকরণ করা হল তাদ্বারা বহু কিছু ফরক পড়া গোটে দেশর গ্রোথরে যে ডিফরেন্স আসিছি সেটা আমি হৃদয়ঙ্গম করেপারছু, কারণ আমি ডিফেন্সে রয়েছু বহু কষ্ট সহ সব কাম করছু 15-20 বর্ষ কি এসব কাম করছেন, তো আমি
দেশ জীবন দিয়েছিল এবে যেহেতু ওড়িশা আমার রাজ্য আমি মানে এইটু বিলংস করুছু তেণু ওড়িশা বিজেপি যোগ দেলে আমি দেশকে আহরি সুদৃঢ় করে পারিবু রাজ্যকে সুদৃঢ় করে।